আজকে আমি চলে আসছি গাজার ফ্যাক্টরিতে। মানে কথাটা শুনলেই কেমন ট্যাবো ট্যাবো মনে হয়, তাই না? অরিজিনালি নওগাঁ জেলাতে গাজা চাষ হইতো এবং সেটাকে মজুদ করে বাইরের দেশে রপ্তানি করা হইতো। এরশাদ সরকার আসার পরে এই গাজার ফ্যাক্টরিগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এই যে এই বিল্ডিংগুলোতে গাজা মজুদ করে রাখতো এবং প্রশাসনিক ভবন ছিল সম্ভবত এটা। এখন এটা স্কুল হয়ে গেছে এবং পাশে একটা পুকুর করা হয়েছে। আর এই গাজার টাকাগুলো দিয়েই আশেপাশে কিন্তু একটা নগরী তৈরি হয়ে গেছিলো এবং গাজার যারা কর্মচারী ছিল তারা এখানে থাকতো আর কি। আমরা এখন ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সব গেট অবশ্য বন্ধ আছে, তারপরে যতটুকু পারি দেখাবো আপনাদেরকে। এটা এখন টোটালি নষ্ট হয়ে গেছে। চাইলে সরকার এটাকে অন্য কাজে ইউজ করতে পারে, কিন্তু কেন যে করে না, এমনি ফেলাই রেখে দিছে পুরা জায়গাটা এবং বিল্ডিংগুলো। গাঁজা শব্দটা শুনলেই এখন কেমন কেমন মনে হয়, তাই না? এই যেমন এখন তামাক সিগারেট এই কথাগুলো শুনলে ইজি, মানুষ ইজিলিই নিতে পারে, কিন্তু গাঁজার কথাটা শুনলে মানুষ ইজিলি নিতে পারে না। কিন্তু এক সময় এই গাঁজার ফ্যাক্টরি ছিল বাংলাদেশে, তখন তো মানুষজন এইগুলোকে ওই তামাকের মতোই মনে করতো, যে তামাক যেভাবে চাষ হচ্ছে তামাক পাতা এইরকম গাঁজারও পাতা এইভাবেই মানুষ মনে করতো। এখন টোটালি জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই যে এই বিল্ডিংগুলো দেখতেছেন, এই সবগুলো কিন্তু ওই সময়েই তৈরি করা হয়েছে। এখন হয়তো এইগুলো লিজ নিয়ে মানুষজন থাকে। একটা ওয়াল কতটা অসহায় হইলে এইভাবে তাকে সাপোর্ট নিয়ে টিকে থাকতে হয়, ওয়ালগুলো কতটা অসহায় হয়ে গেছে আজকে। এই গাঁজা ফ্যাক্টরির সঙ্গে যারা জড়িত ছিল তারা আজকে অন্য অন্য সেক্টরে চলে গেছে হয়তো। আর সরকার ওই সময় বলছিল এই গাঁজার ফ্যাক্টরির সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে কর্মসংস্থান করে দেবে অন্য জায়গায়, কিন্তু এখন পর্যন্ত কারো কোনো কর্মসংস্থান করে দেয়নি এবং এই গাঁজা ফ্যাক্টরিরও কোনো বিকল্প কোনো কিছু চালু করেনি। এই কারণেই এটা এইভাবে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। আর ওয়ালগুলো তো দেখলেন কতটা অসহায় হইলে একটা ওয়ালকে একটা বিল্ডিং দিয়ে সাপোর্ট দিয়ে রাখতে হয়, একটা গাছ দিয়ে বেঁধে রাখতে হয়। এই যে এই বিল্ডিংগুলোও কিন্তু এক সময় গাঁজা ফ্যাক্টরির আন্ডারেই ছিল, কিন্তু এখন পরিত্যক্ত হয়ে পড়ে আছে। আপনারা যারা এখানে আসতে চান তারা নওগাঁ সদর থেকে যে কোনো রিক্সা বা অটোকে বললেই হবে যে আমি চক্ষু হাসপাতালে যাব। আর এই জায়গাটার নাম বলা হয় কেডির মোড়, তো আপনারা আসতে পারেন। 10-20 টাকা পড়বে জনপ্রতি ভাড়া। আপনারা চাইলে আসতে পারেন, এসে দেখে যেতে পারেন আমাদের ঐতিহ্য গাজা।